সবাইকে আসসালামু আলাইকুম। আজকালকার জীবনে পান্তা ইলিশ মানে বৈশাখের প্রথম দিন, তবে এক সময় এই পান্তা ইলিশ বৈশাখকে কেন্দ্র করে কিন্তু খাওয়া হতো না। তবে ইলিশের মৌসুম আসলে সকালে নাস্তা হিসেবে কিন্তু থাকতো এই ইলিশ আর হচ্ছে পান্তা। আমার ঘরে তো বৈশাখ লাগে না, প্রায় কিন্তু এই পান্তা আর ইলিশ খাওয়া হয়। আমি নিজেও অনেক খেয়েছি, আবার খেতেও কিন্তু খুবই ভালো লাগে। ইলিশ মাছ না থাকলেও দেখা যায় ডিম ভাজা দিয়েও কিন্তু এই পান্তা ভাত খেতে খুবই ভালো লাগে। এই বৈশাখের আগেই কিন্তু আমার ঘরে পান্তা ইলিশ খাওয়া হয়ে গেছে। এই পান্তাটা কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব না, তবে পান্তা মানে কিন্তু পানি দেয়া ভাত। গরম ভাতে কিন্তু আপনি ফুট করে পানি ঢেলে দিবেন, সেটাও কিন্তু পান্তা হবে না। আবার ঠান্ডা ভাত থেকেও কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখলেও কিন্তু পান্তা হবে না। পান্তা মানে হচ্ছে ভাতে পানি দিয়ে প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো ভিজিয়ে রাখা। আগে গ্রামের মানুষেরা রাত্রের বেঁচে যাওয়া ভাতগুলোতে পানি দিয়ে রাখতো যেন ভাতটা নষ্ট হয়ে না যায়, আবার সকালে নাস্তাটাও হয়ে যায়। সারা রাত ভাতগুলোকে ভিজিয়ে রাখার ফলে পানি আর ভাত থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার চলে আসতো। তো পান্তা খেতে হলে কিন্তু ভাতটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে হবে, এর ফলে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এই পান্তা আমার রেডি, এখন আমি ইলিশ মাছে চলে যাব। যেহেতু পান্তা ইলিশ, ইলিশ মাছ তো লাগবে, তো এখানে আমি দুটি বড় সাইজের ইলিশ মাছ এভাবে মোটা করে কেটে নিয়েছি। আর ভাজার মাছগুলো একটু মোটা করে কেটে নিলে কিন্তু বেশি ভালো হয়। তো এখানে একটু মশলা অ্যাড করছি, এখানে আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি ইলিশ মাছটাকে যেহেতু পান্তার সাথে খাবো, তো সেই হিসেবে আমি মশলাটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনার চাইলে মশলাটা একটু কমিয়েও দিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে এখন আমি মাছগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাছগুলো মাখিয়ে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের মধ্যে রেস্টে রেখে দেব। মাছটাকে এক সাইডে রেখে দিচ্ছি। পান্তা ইলিশের সাথে আমি একটু আলু ভর্তাও করব ঝাল করে। আমি এখানে দুটি আলু সিদ্ধ করে এভাবে মেখে নিয়েছি। তো আলু ভর্তাটা তৈরি করার জন্য এখন লাগবে আমার শুকনো মরিচ আর পেঁয়াজ। তো চুলায় একটি প্যান বসিয়েছি, এখানে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি 5টির মতো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। দুটি আমি পান্তার সাথে দিব আর 3টি আলু ভর্তা দিয়ে দেব। তবে আপনারা ঝালটা অনুমান করে কিন্তু দিয়ে দিতে পারেন, আমি আমার হিসেবে ঝালটা দিয়েছি। মরিচগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। চুলার জালটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে মরিচগুলো ভাজতে হবে, তাহলে কিন্তু মরিচ ভাজাগুলো খুবই মচমচে হবে। তারপরে আমি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটাকেও এখন আমি একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু হালকা কালার হয়ে গেলে কিন্তু আমি পেঁয়াজগুলো নামিয়ে নিচ্ছি। এই তো আলু ভর্তার জন্য আমার শুকনো মরিচ পেঁয়াজ দুটোই কিন্তু রেডি। তো সেই একই প্যানে আমি ইলিশ মাছ দুটো ভেজে নেব, সেজন্য এখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। দুটি মাছ ভাজার জন্য আমি সেই পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি ইলিশ মাছ দুটো দিয়ে দিচ্ছি। চুলার জালটাকে মিডিয়াম টু লোতে রেখে কিন্তু আমি মাছগুলো খুবই মুচমুচে করে ভেজে নেব। বেশি হাইতে রেখে মাছগুলো ভাজলে ভিতরে মুচমুচে হবে না, আবার খুব সহজেই কিন্তু পুড়ে যাবে। প্রায় 2-3 মিনিট পর আমি মাছগুলোকে উল্টে দেব। মাছগুলোকে আমি চুলা জালটা মিডিয়ামে রেখে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। মাছগুলো কিন্তু এর মধ্যে আমার ভাজা হয়ে গেছে, কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। তো এ পর্যায়ে আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। পান্তা ইলিশের জন্য ইলিশ মাছও রেডি। এখন আমি আলু ভর্তাটা তৈরি করব, সেজন্য এখানে শুকনো মরিচ আর পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ চটকে নিয়েছি। এবার শুকনো মরিচ আর পেঁয়াজটা মাখানো হয়ে গেলে এ পর্যায়ে এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দেব। সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে এখন আমি আলু ভর্তা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে এখন আমি খুব ভালো করে মরিচ আর পেঁয়াজের সাথে মাখিয়ে নেব। এই পান্তা ইলিশের সাথে এরকম ঝাল ঝাল আলু ভর্তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে।
ভর্তাটা কিন্তু মাখানো হয়ে গেছে, এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই আলু ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। এখন আমি পান্তাটা রেডি করে নিচ্ছি। আমি রাতে ভাতটাকে সারা রাতের জন্য কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, তো এই ভাতটাকে এখন আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এই মাটির প্লেটে খেলে কিন্তু এর মজাই কিন্তু আলাদা। এটা ব্যবহার করতে ভালো লাগে, আবার খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এই মাটির পাত্রগুলো ব্যবহার করলে কিন্তু গ্রামের অনুভূতি হয়, এতে করে ভীষণ ভালো লাগে। ভাত কিন্তু আমার একটি মাটির প্লেটে বাড়া হয়ে গেছে, তো এখন আমি ইলিশ মাছ দুটো দিয়ে দিচ্ছি। শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট সাইজের একটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পান্তা ইলিশের সাথে কিন্তু পেঁয়াজ খুবই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা সেই ঝাল আলু ভর্তা। এই আলু ভর্তাটাও কিন্তু এই পান্তার সাথে খুবই ভালো লাগে। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার পান্তা ইলিশ। এখন এটা পুরোপুরি খাওয়ার জন্য রেডি। আজকে আর বলবো না, গরম গরম পরিবেশন করুন, আজকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন, কারণ এই পান্তা কিন্তু ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। পেটটাও কিন্তু খুবই ঠান্ডা থাকে পান্তা খেলে। আশা করছি এই পান্তা ইলিশের রেসিপিটা আপনাদের কাছে আজকে ভালো লেগেছে। বৈশাখ বলেন আর বৈশাখ ছাড়া বলেন, সবসময় কিন্তু এই পান্তা ইলিশটা খাওয়া যাবে। তাই শুধু বৈশাখই নয়, আমাদের দেশে ঐতিহ্যবাহী খাবারগুলো আমরা এভাবে বানিয়ে কিন্তু আমাদের বাচ্চাদের সাথে পরিচয় করিয়ে দিতে পারি। আজকে আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।